টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন আয়োজিত টিভিএন অনুষ্ঠানে আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন অ্যাটোরনি ইসাদ সামি স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক গরম গরম খবর চলছে ইউএস ইরান সম্পর্ক অত্যন্ত অবনতি যুদ্ধাঙ্গ অবস্থা আমরা সেই সম্পর্কে আলোচনা করব আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই কিছু তথ্য দর্শক আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন ব্যাপারে আলোচনা করে থাকি এবং স্বামী আছেন আমাদের সাথে উনি চেষ্টা করবেন আপনার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে যারা অনুষ্ঠানটি দেখছেন সরাসরি তারা আমাদেরকে ডায়াল করতে পারেন সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট এই ফোন নাম্বারতে এবং যারা ওয়েবে ওয়েবে দেখছেন অ্যান্ড্রয়েডে অথবা এ তারাও একই কাজ করতে পারেন যারা ফেসবুকে দেখছেন আমরা আছি ফেসবুক ডাট কম ফর স্লাইশ টোয়েন্টি ফোর ইউএসএ এই ঠিকানায় এবং আপনারা সেখানেও মন্তব্য করতে পারেন আমরা চেষ্টা করব আপনি আপনাদের প্রশ্ন নিতে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন স্বামী আমরা যে ব্যাপারটি আমি প্রথমেই তুলে ধরতে চাই যুদ্ধাং যুদ্ধ যুদ্ধযুদ্ধ অবস্থা তৈরি হয়েছে অনেকখানি সেরকম আমরা আশা করি সেটি যাতে যুদ্ধ পর্যায়ে না যায় এবং যানমালের ক্ষত ক্ষতি তো আছে সেটি থেকে যাতে আমরা বিরত থাকি এটি একটি বড় ব্যাপার কিন্তু আমি আজ দেখছিলাম যে ইরানি বংশোদ্ভূত ন্যাচারালাইজ সিটিজেন যারা আছেন তাদেরকে বিভিন্ন এন্ট্রি পয়েন্টে থামানো হচ্ছে অনেক সময় তাদেরকে দীর্ঘ সময় এয়ারপোর্টে ধরে রাখা হচ্ছে অনেককে একদিন দুই দিনের জন্য আটক করে রাখা হচ্ছে এই খবর সত্যতা কতখানি বলে আপনি মনে করেন এটা অবশ্যই এটা সত্যতা অনেক এটা হচ্ছে এটা ডিনাই করার কোনো ইয়ে নেই আর এটা আমরা এই জন্য যে এরা বলছে যে কাস্টমস এবং হোমল্যান্ড সিকিউরিটি মনে করছে যে বাইরে থেকে কিছু জিনিস হয়তো এখানে এসে আমাদের এখানে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে রকম বোমাবাজি অথবা মানুষের ক্ষয়ক্ষতি এগুলো প্রোটেকশনের জন্য করছে এটা বলছে কিন্তু আপনি দেখেন যারা ন্যাচারলাইজ সিটিজেন যারা দেশের বাইরে গেছেন ওরা ওরা ওই দেশের বংশভূত। এখানে এসে ন্যাচুরালাইজ হয়েছে এখন তাদের দেশ এটাই সো তারা যখন বাইরে থেকে আসছে তারা অনেক কোয়েশ্চেনের সম্মুখীন হচ্ছে আপনি সঠিকভাবে বলেছেন যে অনেকে দুই তিন দিনের জন্য তাদেরকে ডিটেনশনও রাখা হচ্ছে সো এই এইটা এই ভোগান্তিটা অনেক ক্ষেত্রে এটা মানে ঠিক না কারণ এই লোকগুলো তাদের কোনো দোষ নেই তাদের ইরানের সাথে আমেরিকার একটা সমস্যা হচ্ছে বাট ওদের প্রবলে কোনো ফল্টই নাই বাট ওদেরকে ধরে রাখা হচ্ছে ওরা ফেস করতেছে এই ডিটেনশনগুলো এবং তাদের ফ্যামিলি সাফার করছে অল দিস এটা আমরা অনেক মিনিমাইজ করতে পারি গভর্নমেন্ট অনেক মিনিমাইজ করতে পারে এই জন্য যে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই যাদের কোনো সমস্যা কোনো ধরনের করে নাই তাদেরকে এই জিনিসটা সম্মুখীন না করলেও আমরা না করে এই যে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এখন আছেন আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন এসেছিলেন 2016 সালে ওনার প্রচারণার সময় উনি বলেছিলেন এবং প্রেসিডেন্ট হওয়ার পর উনি বলেছিলেন যে দ্য টোটাল মুসলিম শাটডাউন মুসলিম তো আমরা জানি তাদের একটা ইসলাম ফোবিয়া ব্যাপার কাজ করে সবসময় এবং কাজ করছে পিছনে পিছনে তো এই যে এই যে সিদ্ধান্তটি আছে এটা অলিখিত একটি সিদ্ধান্ত কিন্তু ইট এফেক্টস এভরিবাডি অ্যান্ড ইট হ্যাজ সামথিং টু ডু ইথ যেটির সাথে ইসলাম খুবই জড়িত এবং যারা নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছেন আমি দেখেছি নিউ ইয়র্ক সিটিতে বড় বড় জেফকে এবং লাগোরিয়াতে সঙ্গত কারণেই সিকিউরিটি এবং নিরাপত্তা খুব জোরদার করা হয়েছে সেটি ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যত যত যে কোনো গাড়ি ভিহেকলকে পুল ওভার করা হচ্ছে বলছে বের হয়ে আসো তোমাদের এখানে কি আছে দেখি এটি কি ভীতির সঞ্চার করে না অযথাই অনেকটা করছে আবার যদি ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন ওনারা বলছে আমরা জেনারেল পাবলিককে সিকিউর করার জন্য এটা করছি উই ওয়ান্ট দ্যাট আমরা উই ওয়ান্ট সিকিউর বাট উই হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে ইফ ইউ আর মুসলিম দেন আপনি হঠাৎ করে ইউ স্টার্ট ফিলিং ইনসিকিউর ডিসপাইট বিং এ সিটিজেন আই নো অ্যান্ড অ্যান্ড দিস ইজ এটা আমাদের কারোই প্রত্যাশিত না এই জিনিসটা আমরা যেমন এখানে সব সময় বুক ফুলায় সাহসের সাথে যেখানে সেখানে যা করেছি ফ্রিডম অফ স্পিচ আমাদের এখন আমরা একটু স্ট্রিক্টেড মনে করছি মনে করছি আমাদের সাথে একজন বাংলাদেশ থেকে চলুন তার প্রশ্নটি আগে নিয়ে প্রিয় দর্শক নাম পরিচয় জানিয়ে প্রশ্নটি করে ফেলুন স্যার আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমি আর আমি বর্তমানে আমি এক ফোর ক্যাটাগরির একজন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট এখন আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে আমার বাড়ি যখন সিটিজেনশিপ পাইছিল তখন আব্বু আম্মুর জন্য করছিল তো আব্বু আম্মুর সাথে তখন আমি এমবাসি পেশ করছি অতটুকু জানি কিন্তু তখন আব্বু আম্মুকে বিশ্বাস দিছিল বাট আমাকে ইয়া দেয় নাই ভিসা দেয় নাই এখন দুহাজার ছয় সালে আমার ভাইয়া আবার আমরা চার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিল জি বলুন প্রশ্নটি করুন জি অ্যাপ্লাই করছিল অ্যাপ্লাই করার পর আমাদের গত 2019 এ ওয়েলকাম লেটার আসছে এখন আবার বর্তমানে এগুলো প্রসেসিং চলতেছে তো আজ থেকে 25 26 বছর যেটা আমি রিফিউজ করছি এটা নিয়ে কি কোনো প্রবলেম হবে এমবেসিতে ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সম্ভাবনা আছে আপনি যদি এরকম কোনো কিছু সম্মুখীন হন তাহলে অবশ্যই মাধ্যমে এটা প্রসিড করবেন কারণ এটা আপনার এটা মানে ডিল করা যাবে যদি ওরা প্রশ্ন তোলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যখন সিটিজেন হন আপনি মা বাবার জন্য অ্যাপ্লাই করেন ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেন মা বাবা তাড়াতাড়ি চলে আসে কিন্তু আপনি যদি মা বাবার কোনো ভাই বোনকে দিয়ে থাকে সেই সময় সেটার সাথে সাথে আসতে পারে না ভাই বোনরা সো ওই লং টাইম পিরিয়ডটা লাগে কিন্তু উনি বলেছে টু থাউজেন্ড সিক্সে ওনাদের অ্যাপ্লিকেশন হয়েছে ওনার এখন হচ্ছে টু থাউজেন্ড সেভেন চলতেছে সো ওনাদের অলরেডি চলে আসার যেটি উনি বলে যেটি আমি বলছেন পঁচিশ ছাব্বিশ বছর আগে একবার অ্যাপ্লাই করা ছিল আমার কাছে পরিষ্কার না তারপর আমি যতটুকু শুনেছি তার তখন তার বাবা মাটা হয়েছিল তার তারটি হয়নি কোনো কারণে তারটি ডিনাই হয়ে গিয়েছিল তারপর এখন আবার নতুন করে যেটি করা হয়েছে সেই ক্ষেত্রে তাদের ওয়েলকাম লেটার তারা পেয়েছেন সেই যে আগে একবার ডিনাই হচ্ছিল তারপর লেটারের কথা উনি বলছেন ওয়েলকাম লেটার হচ্ছে এখানে আসার পরে এফেক্ট হয় যদি আগে কোন রকমের মিস ইনফরমেশন দেওয়া হয় অথবা কোনো ফ্রড ডকুমেন্ট সাবমিট করা হয় ওই জিনিসটা আবারও এটা উঠে আসার চান্স আছে বাট ওটাকে ডিল করা সম্ভব দ্যাট ইজ আ প্রসেস বাট আনাদার থিং ইজ এখন 2006 এ যদি অ্যাপ্লিকেশন হয় এখন 19 তো 2006 এর অ্যাপ্লিকেন্ট তো অলরেডি ইন দ্য প্রসেস অফ কামিং রাইট সো বুঝতে পারছি উনাদের দেরি হয়েছে আপনি একজন ভালো অ্যাপ্লিকেশন সাথে যোগাযোগ করা আপনি তাই করেন দর্শক কে আছেন আমাদের সাথে নাম পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন

কিন্তু অন দ্য আদার হ্যান্ড ওনারা যে কেউকে সাসপেক্ট করতে পারে এবং যে কেউকে ওনারা প্রশ্ন করতে পারে অথবা লং টাইম হোল্ড করতে পারে এটাতে আপনি সিটিজেন হলে যে আপনাকে করবে না এমন কোনো কথা নেই গ্যারান্টি নেই আর মোহাম্মদ আর ইসলাম যদি নামে থাকে তাহলে তো সম্ভাবনা থাকতে পারে ঘাবড়ানোর কিছু নাই আর এগুলো হচ্ছে যে ভয় ভীতি দেখেন আমি যদি কোনো অন্যায় না করি আমি অনেস্টি সিনসিয়ারিটির সাথে আমার লাইফ লিড করি তাহলে আমার ভয় পাওয়ার কিছু নাই

কোন রকম প্রশ্ন করলে আপনি কিভাবে আনসার করবেন আরেকটা জিনিস আমাদের দেশে লোকজনের মধ্যে দেখা যায় যে আপনারা অনেক সময় খাবার দাবার নিয়ে আসেন যেমন বিশেষ করে মাংসটার জন্য মাংস না না শুটকিতে ড্রাই ফিশে তেমন প্রবলেম প্রবলেম করে কিন্তু বেশি তারপরে বীজ জাতীয় কোন জিনিস হ্যাঁ ভেজিটেবল এনি ফ্রুটস এগুলো আনতে দেয় না সো যেগুলো আপনারা নিষেধ আছে সেসব জিনিস আনবেন না হ্যাঁ প্রবলেম নিজের জন্য ক্রিয়েট করেন না ধন্যবাদ আছেন আমাদের সাথে নাম পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন প্লিজ জি আমি ব্রাউন্স থেকে মোহাম্মদ জাহাঙ্গীর জি জাহাঙ্গীর ভাই বলুন শুনছি আমরা জি আমার প্রশ্ন হ্যালো আমার প্রশ্নটা হচ্ছে আমি আমার ওয়াইফ এবং বাবা আমার জন্য আপনার করছিলাম তো পরে আমার মাত্রা এবং আমার ওয়াইফেরটা হয়ে গেছে তো বাবারটা একটু মানে ওই আপনার মেডিকেলের জন্য এক মাস পিসায়া গেছিলো তো পিসায় যাওয়ার পরে যখন বাবা যায় ইন্টারভিউ দিতে তখন সব কিছু ওকে ওরা বলতেছে যে আপনার ছেলের যে পরিমাণ ইনকাম তাতে তো তিনজনের সম্ভব না আপনার ছেলেকে বলে জয়েন্ট স্পন্সর দেওয়ার জন্য তারপরে জয়েন্ট স্পন্সর দেওয়া হলো জয়েন্স পর তারপর ওইটা রেসপন্স করছে আরও দুই মাস হয়ে গেল রেসপন্স করার পরে অনেক দিন হয়ে যাচ্ছে প্রায় তিন মাসের মতো হয়ে যাচ্ছে আর কোনো খবর নেই তারপরে আমি আবার ইমেল করলাম স্ট্যাটাস জানার জন্য তো ওরা বলতেছে যে সব কিছুই ঠিক আছে যখন ভিসা অ্যাপ্রুভ হবে তখন আপনি যে লোকেশন দিচ্ছেন ওখান থেকে পাসপোর্ট এবং ভিসা পিক আপ করবেন তো এটা আর কতদিন লাগতে পারে এটা তো অনেক সময় যাচ্ছে হ্যাঁ ঢাকা এমবেসি অনেক ব্যাকলগ আছে একটু সময় লাগছে কিন্তু আপনি যে ইমেল করতেছেন তাদের সাথে যোগাযোগ করছেন এভাবে করতে থাকেন এই যে আপনি রিসেন্টলি যদি গত সপ্তাহে করে থাকেন তাহলে আরও এক দুই সপ্তাহ না করে আবার করেন এর মধ্যে যদি না দিয়ে দেয় আপনাদেরকে পাসপোর্ট তাহলে আবার যোগাযোগ করেন দে ইউ নো এখন আর মনে হয় বেশি বেশি ওয়েট করতে হবে না ধন্যবাদ আপনি আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আমাদের সুমন হোসেন ফেসবুকে প্রশ্ন ইউ এস সি ফিঙ্গারপ্রিন্ট রিসিভ করার কতদিন পর গ্রীন কার্ড আসতে পারে আই অ্যাপ্লাই দ্যাস ক্যাটাগরি কিছু জানাতে পারলে ভালো হবে এস আইলম ক্যাটাগরিতে উনি গ্রীন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে ইউসুয়ালি এটা এখন গ্রীন কার্ডের প্রসেসিং হতে ওয়ান ইয়ার লাগতেছে তো এটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া থেকে ইন্টারভিউ এটা পর্যন্ত ওয়ান ইয়ার তারপর ইন্টারভিউতে যদি অ্যাপ্রুভ হয় ইটস ফাইন

এখন জানুয়ারি পাঁচ মাস বারো দিন হয়েছে আমি লাস্ট মান্থে কল যখন এনসিসি তে ওরা বলছে যখন ওরা ইন্টারভিউ জন্য ডাকবো তো এখন কি আমার কি করণীয় আছে না আর অপেক্ষা করতেই অপেক্ষা করতে হবে আমরা দেখেছি আমাদের কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে যে ইন্টারভিউ ঢাকা এমবসি অনেক বুকড সো ইন্টারভিউ ডেট দিত নাদের প্রায় 6 থেকে 8 মাস লাগতেছে তো আপনি বলছেন আপনার 5 মাস হয়ে গেছে সো হয়তো আপনি সুন ইন্টারভিউ ডেট পেয়ে যাবেন বাট ইউ হ্যাভ টু ওয়েট ইউ হ্যাভ টু ওয়েট কি আছেন আমাদের সাথে নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম আমি রফিক পড়ছি রফিক পড়ছি এক থেকে জি বলুন আমার দুইটা কোশ্চেন আমার এক ভাই

ডেট এবং মান্থটা আমি পাচ্ছি না আমি কাস্টমার সাথে এতবার ফোন করতেছি তার ফোনই ধরে না ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা সব সময় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে থাকি যে যেটা সঠিক ডেট অফ বার্থ সঠিক নাম সেটাই দেওয়া উচিত একবার যদি আপনি এম্বাসিতে অন্য নামে ওঠেন অথবা অন্য ডেট অফ বার্থে এটা তাদের রেকর্ডের থেকে যায় সো এই জিনিসটা আপনার ভাইয়ের ভিসা পেতে বিগ প্রবলেম ক্রিয়েট করবে সো যদি না করে ইউ আর ভেরি লাকি বাট করাটা স্বাভাবিক কারণ এর কাছে এমবেসিতে অল দিস ইনফরমেশান এখান থেকে এনভিসি থেকে পাঠিয়ে দেওয়া হয় এবং আপনি যখন ভিসার জন্য দাঁড়ান অলরেডি ওই রেকর্ডটা তাদের কাছে থেকে থাকে থেকে যায় সো এটা কন্ট্রাডিক্ট করবে প্লাস আপনারা যে ছবি দেন এখন তাদের সিস্টেম এত উন্নত মানের যে ছবি দিয়ে তারা মিলিয়ে ফেলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মিলিয়ে ফেলে বুঝতে পারছেন সো এটা ওরা বের করে নিয়ে আসবে এবং আপনি রেডি থাকবেন আনসারের জন্য যে কেন এটা হয়েছে ফেসবুক থেকে আরেকটি প্রশ্ন এসেছেন ইনি আইর নিশা উনি বলছেন আওয়ার ইজ ইন বাংলাদেশ উই ওয়েটেড ফর ইন্টারভিউ ফর সেভেন মান্থ নাও সেভেন মান্থস রানিং উই ক্যানাট গেট এনি মেয়াল ওর ইন্টারভিউ ইস আই ওয়ান্ট টু নো হাউ লং দিস মাইট টেক অর দ্য ওয়েট ফর দ্য ইন্টারভিউ

আমার বোনের গত ডিসেম্বর ছাব্বিশ তারিখে ইন্টারভিউ হয়েছে তো ওনাদেরকে বা আপনাদের বিষয় হয়েছে এই ধরনের যে বলছে কিন্তু মুখে বলে দিচ্ছে যে ওনারা হাজব্যান্ডের জন্য স্পন্সর লাগবে এখন আমি জাস্ট জানতে চাই কি আসলে কি স্পন্সর লাগবে কিনা নাকি আসলে বিষয় হয়ে গেছে যদি আপনাকে বলে থাকে ওখান থেকে যে আপনার ভিসার স্পন্সার লাগবে তাহলে অবশ্যই আপনাদের স্পন্সার দিয়ে দেওয়া উচিত ওয়েট করা উচিত না আর যাদের বলেছে ভিসা হয়ে গেছে তাদের হয়ে গেছে তারা বলবে একটা কোন সার্টেন জায়গা থাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিক্টে সেখান থেকে যে আপনাদের ভিসা পিক করার কথা ওনার পাসপোর্ট পিক করার কথা বলে সো সেটা খেয়াল রাখবেন কোনো ইমেল আসলো কি না আপনাদের কাছে আর জয়েন্ট স্পন্সার যদি ওরা চায় তাহলে তাড়াতাড়ি দেন তাহলে তাড়াতাড়ি ওনার ভিসাটাও হয়ে যাবে ধন্যবাদ দর্শক আমি একটি ছোট্ট কথা জানিয়ে রাখতে চাই আমাদের নিতে হবে ছোট্ট একটু বিরতি কিন্তু বিরতি যাওয়ার আগে আমি বলে চাই অনেকেই লাইনে আছেন অনেকেই টেলিফোনে আছেন দয়া করে যখন আপনার সিরিয়ালটি আসবে আপনি আপনার নাম পরিচয় দিয়ে দ্রুত প্রশ্নটি শেষ করে ফেলবেন তাতে আপনি অন্যকে একটু সুযোগ তৈরি করে দেবেন প্রশ্ন জিজ্ঞাসা করার আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি যাবেন না কোথাও আসছি ছোট্ট একটি বিরতির পর টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন করুন কম বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিভি অ্যান্ড অ্যানালিসিস অনুষ্ঠানে আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আছেন টনি স্বামী আমাদের সাথে আছেন এই মুহূর্তে বেশ অনেক দর্শক চলুন তাদের প্রশ্নগুলো নিয়ে নেওয়া যাক প্রিয় দর্শক আপনি কে আছেন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমি নিউ থেকে শাহনাজ বলতেছিলাম আমি স্বামীর সাথে কখন আমি ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই কোন টাইমে করলে ভালো হবে আর কি কোন সময় করলে ভালো আমাদের অফিসের নাম্বারটাতে কল করে আপনি ইয়ে করতে পারেন আপনি নাম্বারটা লিখে নেন

মানে আই মিন ওরা আমার ইন্টারভিউ যেতে ছিল ওয়েট করতে বলছে পাঁচ মাস হয়ে গেছে অলরেডি তো এখনো কোনো ইন্টারভিউ ডেট পায়নি এখন কি সবাই বলছে না এখন অনেকেই ভাই আসলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি যদি আমাদের অনুষ্ঠানটা দেখে থাকেন তাহলে আমরা এই প্রশ্নটা অলরেডি আনসার করেছি এটা হচ্ছে যে আপনার আমরা বলে থাকি ছয় মাস থেকে আট মাসের মধ্যে ইন্টারভিউ ডেট আসতেছে রাইট নাও সো আপনি আপনার পাঁচ মাস হয়ে গেছে আর অল্প কিছু দিনের মধ্যে আপনি ডেট পাবেন কিন্তু তারপরেও যদি আপনার কনসার্ন হন তাহলে আপনি যোগাযোগ করুন এনভিসি সাথে ওনারা আপনাকে জানাবে ধন্যবাদ আপনার ওনাকে খুবই উদ্বিগ্ন মনে হচ্ছে যে আশা করি ওনার সমস্যা তাড়াতাড়ি সমাধান হবে উনি তাড়াতাড়ি ডাক পাবেন একজন আমাদের সাথে অনেক আছেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একটি ফেসবুকে সিমিলার টাইপ উনি বলছেন যে নাবি সামি মামি আসসালামু আলাইকুম এ ফোর ক্যাটাগরিতে আমি একজন অ্যাপ্লিকেন্ট আমার ডেথ অফ বার্থ ডেট অফ বার্থ এনভিসিতে ভুল আছে এখন আমি এনবিসি থেকে ডেট অফ বার্থ কারেকশন করতে চাইলে বার্থ সার্টিফিকেট ও ম্যারেজ সার্টিফিকেট দিয়ে কারেকশন করা যাবে হ্যাঁ অবশ্যই বার্থ সার্টিফিকেট দিয়ে আপনাকে কারেকশন করে ফেলতে হবে এটা ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত তত দ্রুত সম্ভব এবং সেটি কি ওয়েবের মাধ্যমেই করতে হবে আপনি এটা ওনার ফিজিক্যাল রাইটিং এর মাধ্যমে করতে পারেন অথবা অনলাইনেও করতে পারেন দুই ভাবে করা যায় ভাবে করা যায় বাট রাইটিং এর মাধ্যমে করা এবং সেটা ওনাদের কাছে পাঠিয়েছেন যে সেটা রিসিটটা রাখা রিটার্ন রিসিট আশা করি আশা করি উনি ওনার প্রশ্ন উত্তর পেয়েছেন কে আছেন আমাদের সাথে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্লিজ জি আসসালামু আলাইকুম আমি আলমাস থেকে ফোন করেছি আমার একটা প্রশ্ন হচ্ছে একজন মা প্রায় বিশ বছর আগে তার তিনজন ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন একজন আসতে পারেনি কারণ টোয়েন্টি ওয়ান ওভার হয়ে গিয়েছিল তার দুই বছর পরে বাকি দুজন এসেছে আর তার দু বছর পরে যে টোয়েন্টি ওয়ান ওভার তাকে আবার ওরা ডেকেছিল কিন্তু সে আসতে পারেনি সে বিয়ে করে ফেলেছিল তো পরে সেটার পরে প্রায় দশ বছর পরে তাদের মা অ্যাপ্লাই করেননি কিন্তু বোন অ্যাপ্লাই করেছে কিন্তু বোন অ্যাপ্লাই করেছে সেটা আবার বয়সের একটা ইয়ে আছে মানে আগের ইয়েটা কি অ্যাপ্লিকেশনটা কি ক্লোজ হয়ে গিয়েছে বা এই ধরনের কোনো যখন ডাকবে তখন কি কোনো প্রবলেম হবে সেটা জানতে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ইউজুয়ালি যখন এক বছর ধরে কেউ কোনো কিছু না করে অ্যাপ্লিকেশনে তখন অ্যাপ্লিকেশনটা অ্যাবানডেন্ট ধরা হয় এবং অনেক সময় দেখা গেছে যে ইউএসসিআইএস হয়তো ডিসিশনটা তখনও নেন নাই যদি এরকম হয়ে থাকে তাহলে ওইটা তারা জিজ্ঞেস করবে আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন সত্য কথাই বলা উচিত যে হোয়াট ওয়াজ দ্য ট্রুথ কেন এটা কি হয়েছিল এক্সপ্লেন করা এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে যে সামটাইমস যেহেতু এটা লং টাইম আপনি বিশ বছরের বেশি বলছেন ওনাদের কাছে রেকর্ডগুলো নাও থাকতে পারে কারণ তখন তো কম্পিউটারাইজ হয়নি এবং পেপার ওয়ার্ক ছিল অনেক বিভিন্ন সময় পেপারগুলো ডিস্ট্র হয়েছে ম্যানুয়াল ওয়ার্ক ছিল সো এগুলোর জন্য হয়তো জিজ্ঞেস নাও করতে পারে ওকে যেটা সমস্যা হচ্ছে যে আমি কোন ডেট অফ বার্তা দিয়ে সেটা আমার খেয়াল নাই কোন কাগজপত্র নেই তো আমি এমপিস অনলাইনে যখন গেলাম তখন দেখি পেমেন্টের ব্যাপার জন্য তখন আমি মিলে গেছে কিন্তু মা

একটা সমস্যা উনি যে প্রথমে অ্যাপ্লিকেশন করেছেন তেরো বছর আগে অ্যাপ্লিকেশানটার একটা কপি সম্ভাবনা থাকবে যদি না থাকে উনি ফোয়া রিকোয়েস্ট করে ওইটার প্যাকেজ আনাইতে পারে পুরো ডকুমেন্ট যা উনি সাবমিট করেছে সব ওনাকে দিয়ে দিতে পারে সো দিস ইজ আনাদার উনি উনি যদি না থাকে কল করতে পারে হ্যাঁ ওইটা ফোয়া রিকোয়েস্ট করে ওই ডকুমেন্টগুলো নিয়ে আসতে পারে ইউএসএ তো ওনার সবচেয়ে ভালো একজন ভালো অ্যাটর্নির সাথে বসে জিনিসটা আই কারণ এখানে ফোন করে আপনি কিছু তথ্য পেতে পারেন কিন্তু সার্বিকভাবে যদি সহযোগিতা চার একজন অ্যাটর্নি আপনার আপনাকে অবশ্যই বসতে হবে এবং এই ডকুমেন্ট ফেরত আনা সম্ভব আপনি এখন শুনলেন ইসার স্বামীর কাছ থেকে আপনি আশা করি খুব দ্রুত শিগগিরই কোনো একজন ভালো লোকের সাথে বসে বাকি সমস্যার সমাধানের আশা কাজ করুন না না ওরা নিজেরা কথা প্রিয় দর্শক আপনি আপনার প্রশ্ন করুন আর পরিচয়টি দিয়ে নেন আমরা শুনছি আপনার কথা প্রিয় দর্শক আপনার কথা আমরা শুনছি আপনি প্রশ্নটি করুন আপনার পরিচয়টিও দিন

আমার আমার গ্রিন কার্ড ছিল কিন্তু দু হাজার তেরোতে দু হাজার পনেরো মে মাসে আসার পর উনি আর যায় নাই তো তারপরে আবার গত নভেম্বর মাসে উনি এইসি ওয়ান ভিসা পায়নি তো ওনাকে এমবিসি থেকে বলছে যে আইআর ফাইভ ভিসা ক্যাটাগরিটি অ্যাপ্লাই করতে তো এখন আইআর আর ফাইভের ক্যাটাগরিতে যদি করে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন আছে একটু কাইন্ডলি জানালে না ভিসা পাওয়ার সম্ভাবনা আছে সেজন্যই বলেছে অ্যাপ্লাই করতে সো করেন আপনি কিন্তু প্লিজ আমাদের সবসময় আপনাদের জন্য দর্শকদের উদ্দেশ্যে অ্যাডভাইস হচ্ছে যে অলওয়েজ এখন যদিও এটা মনে হয় যে অনেক ইজি একটা জিনিস আপনারা করতে পারবেন বাট প্লিজ যে কোনো অ্যাটর্নি আপনার যাকেই পছন্দ তার মাধ্যমে করবেন কারণ এখন ছোট ছোট ব্যাপার থেকে তারা বড় বড় ব্যাপার উঠে আসে এবং শেষ পর্যন্ত আপনাদের ভিসাটা না হওয়ারও চান্স থেকে থাকে এই জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্স দিবেন এবং যে কোনো প্রফেশনালদের কাছে য়ে এগুলোর অ্যাডভাইস নেবেন এবং কাজ করবেন

না আসা যদি বড় কোনো মিস্টেক হয় তাহলে আসার চান্স খুব কম হয়ে যায় এবং ওই বাচ্চাগুলো ওই ফ্যামিলিটা হয়তো এখানে আসার আসার জন্য এত বছর ধরে আসা করে হ্যাঁ তাদেরও তো একটা প্ল্যান আছে তাদের একটা জীবন আছে দর্শক আপনি আপনার যেই থাকুন আপনি নাম জানিয়ে প্রশ্নটি তাড়াতাড়ি করে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম টু থাউজেন্ড সেভেনে তো এখন তো চিঠি আসতেছে এখন ওরা দেশের বাইরে আছে বাংলাদেশের বাইরে

আচ্ছা ঠিক আছে আমাদের অনেক অনেক প্রশ্ন আছে এখনও আমরা সেটা কয়েকটি প্রশ্ন আছে ফেসবুকে যেটা ইম্পর্টেন্ট দেওয়া উচিত আমি হ্যাঁ এই দু একটি প্রশ্ন আছে যেটি আমার মনে হয় যে আপনার একটু আমি চেষ্টা করছিলাম খুজ ইউ প্লিজ টেল আস ওয়েন ইজ দ্য বেস্ট টাইম টু অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ ইফ ম্যারিড ইউএস সিটিজেন আমি প্রশ্নটি আমার কাছে খুব একটা পরিষ্কার না যদি মনে হয় কেউ ইউএস সিটিজেনের সাথে বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কতদিন পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটা মনে হয় উনি তাই হ্যাঁ তাই সো এটা লিগালি 3 ইয়ার্স লিগালি হচ্ছে 3 ইয়ার্স ওকে আমাদের আরো অনেক অনেক প্রশ্ন রয়ে অনেকে আছেন লাইনে কিন্তু আনফরচুনেটলি আমরা একদম অনুষ্ঠানের শেষ শেষ প্রান্তে চলে এসেছি বলতে গেলে শেষ এই শেষ থার্টি সেকেন্ডে আপনি যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের কয়েকটি ব্যাপার ঘুরে ফিরেই চলে এসছে বারবার আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা অলওয়েজ বলে থাকি যে দেখেন ছোটোখাটো ব্যাপার হলো একটা প্রফেশনালের অ্যাডভাইস নিয়ে এগোনো ভালো এবং যা আপনি ইনফরমেশন দিবেন অলওয়েজ ট্রুথফুলি অনেস্টির সাথে যে কোনো ডিলিং করবেন যাতে আপনার

টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট টোটাল ক্যাবল বিডি ডট কম